আসসালামু আলাইকুম। শখে রান্না করতে গিয়ে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আমি আজকে ডিম ছাড়াই সুজি দিয়ে দারুণ মজার পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিং খেতে অন্যরকম টেস্ট, যে কেউ বানাতে পারবেন আর বানানো খুবই সহজ। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডার 2 টেবিল চামচ। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন। ভালো করে মিক্স করে বাটি এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি চুলায় একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিনি 1/4 কাপ, ক্যারামেল তৈরি করে নিব। এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আর যখন দেখবেন চিনি গুলে সুন্দর একটা কালার চলে আসছে, তখন এই সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু পুড়ে তিতা হয়ে যাবে। দেখুন সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি সাথে সাথেই যে পাত্রে আমি পুডিং সেট করব সেই পাত্রেই ঢেলে নিচ্ছি, তাছাড়া কিন্তু চিনি জমাট বেঁধে যাবে। তারপরে এরকম করে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ঠান্ডা হতে রেখে দিব। আর এদিকে আমি চুলায় প্যানে নিয়ে নিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। আমি আগে জাল দিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি সাদা এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 কাপের একটু বেশি চিনি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা সুজি 1/4 কাপ। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তারপরে চুলা অন করে দিব। দিয়ে অনবরত নেড়ে চেড়ে যখনই সুজি ভালোভাবে ফুটে উঠবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিব কাস্টার্ড পাউডার, আর দেওয়ার আগে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এই সময় চুলার আঁচ একদম লো আছে করে এই কাস্টার্ডের মিশ্রণ দিতে হবে। এক হাতে দিব আর এক হাতে নেড়ে চেড়ে নিব, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে, মিশ্রণ ভালো হবে না। দেওয়ার সাথে সাথে দেখবেন ঘন হয়ে আসছে। যখন দেখবেন ফুটে এরকম ঘন হয়ে আসছে তখন সাথে সাথেই চুলা থেকে নামিয়ে নিতে হবে, তাছাড়া কিন্তু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে। এখন সাথে সাথে আমি এই পুডিংয়ের মোল্ডে ঢেলে নিচ্ছি। ঢেলে একটু ট্যাপ করে নিব, তাহলে সুন্দরভাবে সমান হবে। এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছি যেন পানি ভিতরে না ঢুকে। কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। এখন আমি চুলাতে ভাপে দিব। এজন্য আগে থেকে চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে এই মোল্ড বসিয়ে দিলাম। এখন আমি ঢেকে একদম লো আঁচে জাল করব 20 মিনিট, আর ঢাকনার ফুটোটাও বন্ধ করে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি কেকের মোল্ড বের করে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। 2-3 ঘন্টা রেখে দিলেও হবে। আমি নর্মাল ফ্রিজতে বের করে নিয়ে আসলাম। দেখুন এখন আমি একটা নাইফ দিয়ে সাইড দিয়ে সুন্দর করে কেটে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। হয়ে গেল পুডিং। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অনেক মজার, আর বানানো তো খুবই সহজ। এত মজার একটা পুডিং হয় সুজি দিয়ে আগে জানা ছিল না। খুবই টেস্টি খেতে। আমি কেটে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আপনারা বাসায় একবার হলে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম সহজ নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।